ওয়েলকাম টু উমস কুকিং ল্যাব বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ম্যাগি দিয়ে একটা বার্মি স্যুপ যেটা নাম হচ্ছে খাউসে আর এই রেসিপিটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও লাইক করে দিও আর কমেন্টস করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো খাউসে একটা বার্মিস স্যুপ বলতে পারো নুডলস দিয়ে ওটা ম্যাগি দিয়ে আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমি সাদা তেলের মধ্যে মাশরুম কাটার পর এক বাটি মতো হয়েছিল সেটা হালকা করে ভেজে নিলাম তারপর পেঁয়াজ বাটা দিয়েছি একটা বড় পেঁয়াজ বাটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি আদা বাটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি রসুন বাটা আর কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশালা দিয়ে মাশরুমটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এই মশলা দিয়ে মাশরুমটাকে ভালো করে ভাজতে হবে আর ভাজাটা মিডিয়াম ফ্লেমে ভাজবে আর আমি গাজর আর মটরশুঁটি হালকা করে ভাপিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সুপের মতো কেটে আর নুন দিয়ে দিলাম সেটাও দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার দেখো রোস্টেড আমি এখানে বেসন একটু হালকা কড়াইতে রোস্ট করে নিয়েছি সেটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে স্যুপটা ঠিক হয় আর দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেবো দই এখানে ওয়ান ফোর্থ কাপ আমি দই দেবো আর বেশি করে আমি দিয়ে দেবো জল মানে জলটা একদম স্যুপের মতো দিতে হবে আর দই দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে এবার দেখো এখানে আমি নারকেল মিল্ক পাউডার নারকেলের যে মিল্ক পাউডার আছে সেটা দিয়ে দেবে বা নারকেলের দুধ এখানে এক কাপ বড়ো কাপের এক কাপ নারকেল দুধ তোমাদের দিতে হবে আমার কাছে ছিল না তাই আমি নারকেলের মিল্ক পাউডার যেটা ম্যাগির পাওয়া যায় কিনতে ওটা দিয়েছি ধনে পাতা দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি নুন আর চিনি পরিমাণ মতো দিতে হবে আর কিছুটা ডেসিকেটেড পাউডার আমি কোকোনাট পাউডারও এখানে দিয়েছি গন্ধের জন্য এক দু চামচ দিয়ে দেবে আর এখানে তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে এটার মধ্যে আমি দুটো তিনটে ম্যাগি দিয়ে দিয়েছি কিন্তু এখানে ম্যাগির মশালাটা আমি ব্যবহার করে নিই এই স্যুপের মধ্যেই ম্যাগা ম্যাগিটাকে আমি বয়ল করে নিচ্ছি টু মিনিটস তারপর গরম গরম এটাকে পরিবেশন করতে হবে আর পরিবেশন করার জন্য কিছু জিনিস লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম একটা স্যুপ বোলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার ছেলে আর বৌমার জন্য এই দুটো স্যুপ বোল রয়েছে যেটা স্পেশালি ওদের জন্য আমি ব্যবহার করি আর দেখো এই স্যুপটা নিয়ে নিলাম এটার নাম হচ্ছে খাউসে পেঁয়াজ ভাজা দিলাম এর মধ্যে রসুন একটু রোস্ট করে নিয়ে এবার রসুন ভেজে নিয়েও তোমরা এর মধ্যে দিতে পারো আর এখানে বাদাম না ভেজে ভাজা বাদাম একটু ক্রাশ করে নিতে হবে সেটাও দিতে হবে আর উপর থেকে লেবু দিতে পারো আমি যেহেতু দই দিয়েছি আর টক করলাম না লেবু দিলাম না তোমরা দিতে পারো আর এর মধ্যে একটু চিলি ফ্লেক্স উপর থেকে ঝালের জন্য ছড়িয়ে দিতে পারো ব্যাস এটাই পেঁয়াজ ভাজা রসুন ভাজা বাদাম গুঁড়ো করে আর একটু চিলি ফ্লেক্স ব্যাস আর লেবু রস দিলে ব্যাস এইভাবে সাজিয়ে পরিবেশন করো দেবে ছোট থেকে বড় না সবাই দারুণ খাবে কেমন লাগলো রেসিপিটা লাইক করে দিও প্লিজ হয়েছে দীপেন্দু কেমন লাগছে বাপি